সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য তার চারপাশে ঘুরছে সব গ্রহ প্রশ্ন ওঠে সূর্যের মাহাত্মটা কি কেন সব মহাজাগতিক বস্তু তার চারপাশে ঘুরছে এর কারণ হল সূর্য নামক নক্ষত্রটির ভর সবচেয়ে বেশি এ কারণে এর মহাকর্ষজনিত বলের প্রভাবে সৃষ্ট মহাকর্ষ কূপ অর্থাৎ গ্রাভিটি ওয়েল ঢালু চক্রটি সবচেয়ে গভীর তাই অন্য গ্রহ এবং সেই সঙ্গে এদের উপগ্রহগুলোর অন্য কোনো উপায় নেই তাই সূর্যের চারপাশে ঘুরতেই হয় যে কোনো বস্তু স্পেস টাইম ফেব্রিকে একটু কুয়ার মতো ঢালু চত্বর সৃষ্টি করে সেই ঢালুর স্তর বেয়ে অন্য হালকা ভরের বস্তু চক্কর খায় এটাই মহাকর্ষ বলের আকর্ষণ প্রক্রিয়া বড় ও ভারী বস্তুর আকর্ষণ ঢাল বেশি বড় ছোট ভরের ক্ষেত্রে ছোট বড় বস্তুর মহাকর্ষ বলের টানে ছোট ভরের বস্তুগুলো বড় ভরের বস্তুর দিকে আকৃষ্ট হয়ে এর চারপাশে ঘুরতে থাকে সূর্য কেন্দ্রীয় অবস্থান রয়েছে কারণ সৌরজগতের সূচনায় এটাই ছিল সব বস্তু উৎস পূর্ববর্তী সুপারনোভা থেকে সৌরজগতে যত গ্যাস ছড়িয়ে পড়ে ওগুলো ঘুরতে থাকে এবং ধীরে ধীরে ঘনীভূত হয়ে প্রথম সূর্য গঠিত হয় তার চারপাশের ধূলিকণার মেঘ একটি চাকতির মতো ঘুরতে থাকে এই চাকতির বিভিন্ন অংশে সৃষ্টি হয় বিভিন্ন গ্রহ এবং গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে সৌরজগতের উদ্ভব প্রক্রিয়ায় সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলোর আবর্তন এজন্য খুবই স্বাভাবিক একটি ব্যাপার মহাবিশ্বের অন্যান্য নক্ষত্র ক্ষেত্রেও একই ব্যাপার লক্ষ্য করা যায় যেসব নক্ষত্রের গ্রহ আছে সেখানেও গ্রহগুলো সেই নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে সব কিছু কেন ঘুরছে এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানে নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ